বছরের শুরুতে সাধারণত রেমিটেন্সের প্রবাহ বাড়ে। নতুন বছরে পরিবারের খরচ, শিক্ষা, স্বাস্থ্য নানা কারণে বেশি রেমিটেন্স পাঠানোর চেষ্টা করেন প্রবাসীরা। এছাড়া বছরে আরও দুবার ঈদ ঘিরে বাড়ে রেমিটেন্সের প্রবাহ। পরিবারের সদস্যদের রমজান যেন কোনো সংকট ছাড়াই কাটে তা নিশ্চিতে রেমিটেন্স পাঠান প্রবাসীরা আরেকবার ঈদের খুশি দ্বিগুণ করতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চের প্রতিদিন গড়ে রেমিটেন্স এসেছে $6,66,00,000। অর্থাৎ গত বছর একই সময়ে রেমিটেন্সের পরিমাণ ছিল $6,00,00,000। সব মিলে ২৪ মার্চ পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স এসেছে ১৫৯,৭৫,৩০,০০০ডলার। এর আগে চলতি বছরের জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৫,৮,০০০০০ডলার, প্রতিদিন গড়ে ৬,৩১,০০০০০ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬,১২,০০০০০ডলার, অর্থাৎ প্রতিদিন গড়ে ৫,৩৭,০০০০০ডলার, গত ডিসেম্বরে ১৬৯,৯৭,০০০০ডলার রেমিটেন্স আসে, অর্থাৎ গড়ে ৫,৪৮,০০০০ডলার রেমিটেন্স আসে। পর্যালোচনা করলে দেখা যায়, গত তিন মাসের রেমিটেন্সের প্রবাহের রেকর্ড ভাঙতে চলেছে মার্চে। সেলিয়া সুলতানা, এখন ঢাকা।